উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। নিজেদের অবস্থান তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বেগম জিয়ার রিটের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার। নির্বাচন করতে বাধা নেই বিএনপির দুলো টুকুর। বিএনপি বলছে প্রহসনের নির্বাচন, জয়ের আশা ডক্টর কামালের। মনোনয়ন বাণিজ্য করে রাজনৈতিক সংকটে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। আতঙ্ক নয়, আস্থার পরিবেশ চায় নির্বাচন কমিশন, বললেন সিইসি। শাস্তি দেওয়ার ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার পরামর্শ। এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মো। প্রতীক বরাদ্দের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণে নামেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল ও জোট প্রার্থীর কর্মী সমর্থকেরা। উৎসবমুখর পরিবেশে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে স্লোগান দেন তারা। ভোটারদের কাছে চান ভোট, দেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি। প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। শুরু হয়ে গেছে দলীয় প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ, চলছে পোস্টার নিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সোমবার বিকেলে ঢাকা দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থকরা রাজধানীর বসিল্লা এলাকায় প্রচারণা চালান। এই সরকার যদি আসে আমাদের দেশটা আরো ডেভেলপ হয়ে যাবে, আরো উন্নত হবে। সকল জনগণ ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে আগামী 30 ডিসেম্বরের নির্বাচন। নোয়াখালী পাঁচ আসনে মহাজোটের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চান নৌকার পক্ষে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। ভোলা এক আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রবীণ নেতা ও দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ। আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে সবার সহযোগিতা চান তিনি। মা বোনেরা ভাইয়েরা ভোট কেন্দ্রে গিয়ে দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করবেন কিনা বলেন আপনারা। প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল বের করেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবাইদুল মুক্তাদির চৌধুরী। আমরা আশা করছি এই বিজয় র্যালি আমাদের নৌকার বিজয়ের আমাদের প্রতীক হিসেবে কাজ করবে। লিফলেট বিতরণের পর নেতাকর্মীদের সঙ্গে নিজ বাসায় বৈঠক করেন ঢাকা 8 ও 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এইভাবে গ্রেপ্তার করতে থাকলে নির্বাচনটা সুষ্ঠু কতটুকু হবে এর জাতির কাছে আমার প্রশ্ন থাকলো। বরিশাল পাঁচ আসনে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় গণসংযোগ চালান বিএনপির প্রার্থী মজিবর রহমান সারোয়ার। আচরণবিধির কারণে সরকারের এই ভোটের সিদ্ধান্ত কলুষিত হবে। এছাড়া খুলনা দুই আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা তিন আসনে রকিবুল ইসলাম বকুল এবং শফিকুল হক মিলন প্রচারণা চালান। ঢাকা 10 আসনে নিজ এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফজলেনুর তাপস। একই প্রতীক নিয়ে মহাজোটে শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং রাজশাহী দুই আসনে ফজলে হোসেন বাদশা প্রচারণা চালান। আওয়ামী লীগের প্রার্থী দীপুমণি চাঁদপুর তিন আসনে গণসংযোগ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপি গভীর রাজনৈতিক সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত নাশকতার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারা। দেশের বিভিন্ন স্থানে সোমবার আলাদা অনুষ্ঠানে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সোমবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বাণিজ্য করেছেন এমন অভিযোগ করে ইসিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও অগ্রতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়েছে। তাদের নেতা কর্মীদের অভিযোগ অনুযায়ী পলাতক তারেক রহমান এই মনোনয়ন বাণিজ্য চালিয়েছেন, আর এই বিশাল অঙ্কের টাকা আগামী নির্বাচনে ব্যবহৃত হলে
তা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বঞ্চিতদের বিএনপি অফিসে হামলায় প্রমাণ করে দলটি মনোনয়ন বাণিজ্য করেছে। মির্জা ফখরুল সাহেব, তিনি নিজে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছে, তার গাড়িতে হামলা করেছে, অফিসে গুলশান অফিসে পল্টন অফিসে দফায় দফায় হামলা, দফায় দফায় তালা ঝুলিয়ে দেয়া, মনোনয়ন বঞ্চিত না। এটা তো আমরা আমি আগেই বলেছিলাম যে তারা খুব সংকটে পড়বে, কারণ তাদের তারা মনন বাণিজ্য করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এখন এটা প্রমাণ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রহসনে নির্বাচন করতে এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে সরকার। তবে বিএনপি নানা অভিযোগ করলেও নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে দাবি করেন তিনি। বিএনপিকে বিপদে ফেলতে সরকার অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য এই সরকার সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করেছে। সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে অপপ্রচারে তারা মেতে উঠেছে, বিএনপিকে আপনার বিপদে ফেলতে চায়। কোন সংস্থা বা অন্য কোন দেশের সঙ্গে বিএনপি কোন রকমের সম্পর্ক নেই। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ভোট দিতে পারবো না মানে তো স্বাধীনতাই হারিয়ে গেল। স্বাধীনতা হারিয়ে যাবে, চোখের সামনে আর আমরা বসে থাকবো? যেখানে থাকেন রাস্তা ঘাট পাড়ায় মহল্লায় নেমে যান, বাসায় বাসায় বসে এই ঘরে বসে না, এই সুযোগগুলোকে কাজে লাগান। আপনার তো আয়ু শেষ হতে যাচ্ছে এখন বোধহয়, তো সময় থাকতে থাকতে কিছু করে যান। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা তো নির্বাচন কমিশনের কোনো ভালো ভূমিকা দেখলাম না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আতঙ্ক নয়, আস্থার পরিবেশ চায় নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফ করার সময় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কালো টাকা ও পেশি শক্তির প্রভাব খাটিয়ে কেউ যাতে সংসদে যেতে না পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান অন্য কমিশনাররা। নিরাপরাধ কেউ যাতে শাস্তির মুখোমুখি না হয় সেদিকে দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়। ভোটের দিন, ভোটের আগের দিন এবং ভোটের পরের দুই দিন, মোট চার দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন 640 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম ধাপে সোমবার নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে অংশ নেন 215 জন। ব্রিফিংয়ে প্রশ্নের ঊর্ধ্বে উঠে কাজ করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। এ সময় নির্দেশ ছিল শাস্তি প্রদানের ক্ষেত্রেও সতর্ক থাকার। শাস্তি প্রদানের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্কতা, আপনাদের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভুয়া সাক্ষ্য প্রমাণে শাস্তি না পায়। আমাদের কাজগুলো যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে এবং এমন কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে যাতে নির্বাচন কমিশন বা দেশের ভাবমূর্তি কোনো ধরনের জবাবদিহিতার সম্মুখে পড়ে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে জাতির কাছে দায়বদ্ধ কমিশন। এক্ষেত্রে ইসির কাছে দলমতের কোনো বিভেদ নেই বলেও উল্লেখ করেন তিনি। আপনাদের আচরণে, আপনাদের কাজে, প্রার্থীদের মনে, রাজনীতিবিদদের মনে যেন আস্থার সৃষ্টি হয়, যেন আমরা জাতির কাছে, সংবিধানের কাছে, ভোটারদের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দায়বদ্ধ, একেবারেই নিরপেক্ষভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই। এখানে কোনো দল নাই আমাদের কাছে, পক্ষ নাই আমাদের কাছে, ব্যক্তি নাই আমাদের কাছে, শুধুমাত্র নিয়ম কানুনের মাধ্যমে করতে চাই। সিসি বলেন, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে নেওয়া যাবে না কোনো পদক্ষেপ, আর মাঠে কাজ করতে হবে বিচারিক মন নিয়ে প্রতিষ্ঠানের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে।
শহরের নারীদের কাছে বিড়ম্বনার নাম গণপরিবহন, অনাকাঙ্ক্ষিত আচরণে বেড়েছে নিরাপত্তাহীনতা, দাবি আধুনিকায়নের। তিন আসনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বেগুন জিয়ার করা রিটের আদেশ হবে মঙ্গলবার। উচ্চ আদালতে প্রায় চার ঘণ্টা শুনানি শেষে আদেশের এদিন ধার্য করা হয়। এদিকে উচ্চ আদালতের রায়ে বিএনপির দুই নেতা ও স্বতন্ত্র মিলিয়ে সাতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এ বিষয়ে মঙ্গলবার আদেশের দিন দেখেছেন উচ্চ আদালত। পক্ষে বিপক্ষে প্রায় চার ঘণ্টা শুনানি শেষে আদালত এদিন ধার্য করেছেন। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতে ন্যায় বিচার হলে বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। আশা করি জাতির স্বার্থে, দেশের স্বার্থে মহামান্য সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবেন এবং বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ায় বেগম জিয়ার প্রার্থিতা বাতিল করেছে। 66 অনুচ্ছেদে কোনো দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা হলো মোদ্দা কথা। এবং সংবিধানের এই বিধানটি অকার্যকর করে কোনো মত নিয়ে দেওয়া যাবে না এবং কোনো আদালতের উচিত হবে না এই সংবিধানের এই অনুচ্ছেদটাকে কোনো রকম অকার্যকর করা। এদিকে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পাচ্ছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু। আইনি লড়াইয়ে জিতে নির্বাচনে অংশ নিতে পারবেন এ সময়ের সবচেয়ে আলোচিত হিরো আলম সহ আরও পাঁচজন প্রার্থী। মহামান্য হাইকোর্ট একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত রায় দিয়েছে, আমি কৃতজ্ঞ। আমি রায় পেয়েছি, আমি নির্বাচন করবো, আপনাদেরকে বলেছে আমি মাঠে থাকবো, লড়বো আপনাদের ভালোবাসাতে, আপনারা সবাই দোয়া রাখবেন, হিরোকে সহজে জিরো বানান দেবেন। এছাড়া জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলাল সহ আরও কয়েকজনের আবেদন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সোমবার রাত 10:45 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরশাদের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবু। কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনয়নপত্র জমা ও চূড়ান্ত করার সময় অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেও ভর্তি ছিলেন বেশ কয়েকদিন। আড়াই কোটি নতুন ভোটারের ভোটে সমুন্নত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, অব্যাহত থাকবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা। জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার রাজধানীতে আয়োজিত আইএম বাংলাদেশ হ্যাশট্যাগ উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তরুণ ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উন্নয়ন ও শান্তির সপক্ষে দেশ জুড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। কাউন্টডাউন চলছে একাদশ সংসদ নির্বাচনের। বলা হচ্ছে ভোট যুদ্ধে জিতে কারা আগামীর সরকার গঠন করবে তা নির্ধারণে বড় ভূমিকা থাকবে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া আড়াই কোটি তরুণের। এমনই প্রেক্ষাপটে রাজধানীর খামার বাড়িতে নতুন সামাজিক আন্দোলন আই এম বাংলাদেশ হ্যাশট্যাগ উদ্বোধন করেছে ব্যবসায়ীদের চার শীর্ষ সংগঠন FBCCI, DCCI, BGMEA ও MCCI, যেখানে 22 গজের ক্রিকেট পিচের নায়ক সাকিব আল হাসান কিংবা রূপালী পর্দার পরিচিত মুখ ফেরদৌস। সবার আহ্বান, তারুণ্যের সমর্থন হোক শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশের পক্ষে। ভোটের দিন সকালবেলা টিনেজার যারা, নতুন ভোটার যারা হয়েছে, এবার প্রায় 2 কোটির উপরে তরুণ ভোটার, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, প্লিজ তোমার একটা ভোট অত্যন্ত মূল্যবান। এরপর আমরা আমাদের সমস্ত দাবি, আমরা যা যা চাইছি, যেমন বাংলাদেশ চাইছে, সব কিছু ফিরে পাবো। কালকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে মাঠে, যেটা হচ্ছে যে পুরো গ্যালারি ভরা দর্শক যারা ছিলেন, মিনিমাম 8 থেকে 10 বার পুরো দর্শকরা শুধু নৌকা নৌকা করেছে। সো আমি শিওর পুরো বাংলাদেশের মানুষই এরকম কাজগুলো করবে এবং আমাদের যে উন্নয়নের ধারাটা এটা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বড় প্রকল্পের অগ্রগতি আর ক্যারিয়ার গঠন নিয়ে তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এ সময় অর্থনৈতিক উন্নয়নের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তরুণদের প্রতি আহ্বান জানান FBCCI সভাপতি। যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান করেছে, আমরা সেই বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। 30 তারিখে আমরা বলবো না কোন মার্কায় কোন ব্যক্তিকে ভোট দিতে হবে, আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞাসা করে সত্যের পক্ষে ভোট দিবেন।
প্রথমবারের মতো চালু হওয়া আইএম হ্যাশট্যাগের মাধ্যমে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের পাশাপাশি দেশ জুড়ে সচেতনতামূলক প্রচারণা চালাবে ব্যবসায়ী সংগঠনগুলো। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। 144টি প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা প্রদান। সর্বোচ্চ কর পরিষদের জন্য সেবা খাতে সম্মানিত সময় মিডিয়া লিমিটেড। পুরুষ সহযাত্রীদের সঙ্গে যুদ্ধ করে বাসে ওঠা বা সংরক্ষিত আসন বুঝে না পাওয়ার মতো নানা কারণে নারীদের কাছে এক বিড়ম্বনার নাম গণপরিবহন। পুরুষ সহযাত্রী, চালক আর হেল্পারদের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে গণপরিবহনে নিরাপদ বোধ করেন না অনেক নারী। কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন এবং নিরাপদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি নারী বাস বাড়ানোর কথা বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আর প্রচলিত বাস নারী বান্ধব নয় মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন আধুনিক গণপরিবহন ব্যবস্থার তাগিদ দিচ্ছেন তারা। আরো জানাচ্ছেন নাজমুস সালেহী। পথচারীরা পঞ্চাশোর্ধ্ব মাজেদা বেগমকে উদ্ধার করলেও প্রচণ্ডভাবে আহত হন তিনি। এক হাত ভাঙা নিয়ে চিকিৎসার জন্য ঘর থেকে বের হওয়া মাজেদা বাস থেকে নামতে গিয়ে শিকার হন দুর্ঘটনার। পরিণাম জ্ঞান না করে উদ্ভ্রান্তের মতো দৌড়ে এই নারী কোনো রকম বাসে উঠতে পারলেও পুরুষ যাত্রীদের সাথে প্রতিযোগিতায় না পেরে বারবার চেষ্টা করেও ফিরতে হয় অনেককে। বাস হয়তো আসছে কিন্তু ধাক্কা ধাক্কি করে উঠতে পারছি না, এত দ্রুত চলে যে এভাবে মানে ওঠা সম্ভব হচ্ছে না। একজন মেয়ে মানুষ, আমি কিভাবে ঠেলাঠেলি করে উঠবো? এভাবে তো ওঠা সম্ভব না। শত ঝক্কি ঝামেলা সহ্য করে বাসে উঠলেও ভোগান্তির শেষ নেই নারীদের। বরাদ্দকৃত আসন বেশিরভাগ সময়ই দখলে থাকে পুরুষদের, ফলে দাঁড়িয়ে থাকা যাত্রায় পুরুষ সহযাত্রী আর বাস শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত আচরণে বিব্রত হওয়ার অভিজ্ঞতা প্রায় সব নারীরই। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা দেখি যে মহিলা সিটে পুরুষ বসে আছে। ম্যাক্সিমাম টাইমই একটা মেয়ে মানুষ পেলে তারা হচ্ছে মানে মোলেস্ট করার চেষ্টা করে এনিহাউ। সবসময় এটা নিরাপদ না। ইঞ্জিনের উপরে উঁচু জায়গায় বসতে দেয়, ওখানে নারীদের বাস সংকট কমাতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিজেদের পরিকল্পনার কথা জানাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আসন সংরক্ষণ ছাড়াও কিন্তু বিআরটিসির পক্ষ থেকে কিন্তু ঢাকা শহরে 18টি বাস তারা শুধুমাত্র মহিলাদের জন্যকে চালু করেছে। তারপরেও কোনো রুটের ডিমান্ড থাকে বিআরটিসি সেটা বিবেচনা করবে। প্রচলিত বাস অবকাঠামোগতভাবেই নারী বান্ধব নয় মন্তব্য করে এই গবেষক বলছেন দরকার আধুনিক গণপরিবহন ব্যবস্থা। সিঁড়িবিহীন বাস নিয়ে আসবে এবং যাত্রীদেরকে ফুটপাথ থেকে তুলবে না, ফুটপাথের মধ্যে একটা ল্যান্ডিং থাকবে, যে প্রতিবন্ধী সেও কিন্তু অ্যাক্সেস ফ্যাসিলিটিটা পেয়ে যাবে এবং সেই বাসগুলিতে সিসিটিভি থাকার ফলে এটা যে কেউই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। রাজধানীতে প্রতি বছর কর্মজীবী নারীর সংখ্যা বাড়লেও বাড়ছে না যাতায়াত সুবিধা। অবকাঠামোগতভাবে কিংবা পুরুষ সহযাত্রী, বাসের চালক আর হেল্পারদের মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত আচরণের ফলে এখনও পুরোপুরি নারী বান্ধব হয়ে ওঠেনি গণপরিবহন। তাই প্রতিটি বাসে নারীদের আলাদা সুযোগ সুবিধা রাখার পাশাপাশি দরকার পুরুষদের মন মানসিকতার পরিবর্তন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসীর কিছু খবর। ফ্রান্সে সহিংস আন্দোলনের নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে কয়েক সপ্তাহের বিক্ষোভে বিভিন্ন দোকানপাটের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন বেশ কয়েকটি দোকানও লুট করা হয়। এ অবস্থায় যে কোনো ধরনের সহিংসতা রুখতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফরাসি সরকার। এদিকে আন্দোলন কিছুটা কমলেও দাবি আদায়ের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। কয়েক সপ্তাহের গোমট অবস্থা কাটিয়ে আইফেল টাওয়ার পেয়েছে আবারও পুরনো রূপ। দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখরিত পুরো এলাকা। তবে প্যারিসের সব গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সাম্প্রতিক সহিংসতার বিষয়ে খোঁজ খবর রাখছি। আমার মনে হয় না এখন নিরাপত্তার কোনো ঘাটতি আছে, তাই ঘুরতে বেরিয়েছি। আপাত দৃষ্টিতে পরিস্থিতি শান্ত হলেও প্যারিসের বিভিন্ন জায়গায় রয়ে গেছে কয়েকদিনের সহিংস আন্দোলনের স্পষ্ট ছাপ। সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে দিনভর কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিকে ইয়েলো ভেস্ট আন্দোলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আন্দোলনটি অত্যন্ত
সাড়া পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সেই তুলনায় কিন্তু আমাদের এখনো বেতন পর্যাপ্ত পরিমাণ বাড়েনি। অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমরা কয়েকদিন ধরে যে ইয়েলো বেস্ট যারা আন্দোলন করছেন, এইসব আন্দোলন আমরা আসলে সমর্থন করি না। আন্দোলন হওয়া উচিত গণতান্ত্রিকভাবে এবং জনগণের দাবিকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন হওয়া উচিত। টানা চার সপ্তাহ ধরে চলা আন্দোলনে যারা সহিংসতা ঘটিয়েছে তাদের বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংস আন্দোলন থেকে বিরত থাকতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ইফতেখার শুভ, সময় সংবাদ। 25 বছর ধরে বাংলাদেশের পতাকা হাতে বিশ্বের বিভিন্ন দেশে দৌড়ে চলেছেন জার্মান প্রবাসী শিব শঙ্কর পাল। রোববার জীবনের 101তম আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার গৌরব অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলুতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন 27,000-এরও বেশি প্রতিযোগীর মধ্যে শিব শঙ্কর ছিলেন একমাত্র বাংলাদেশি। হাওয়াই থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনুলুলুতে ভোর 5টায় যখন ম্যারাথন শুরু হয়, চারদিকে আতশবাজির উৎসব। 27,000 প্রতিযোগীর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে দৌড়ে চলছেন জার্মানির মিউনিখের বাসিন্দা শিব শঙ্কর পাল। 53 বছর বয়সী শিব শঙ্কর জানালেন, শখের বশে ম্যারাথনে অংশ নিলেও এখন তিনি এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে উপস্থাপন করছেন। আমার 100তম ম্যারাথন দৌড় শেষ করলাম হনুলুল। আমার জীবনের শখ সব জায়গায় যেন এই বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে দৌড়ে যেতে পারি। যুক্তরাষ্ট্রের এই দ্বীপ রাজ্যটিতে খুব কম সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। হনুলুলু ম্যারাথনে বাংলাদেশের পতাকা দেখে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশি ছাত্র শাফকাত। এইবার প্রথম কাউকে আমি বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়তে দেখলাম এবং যে আনন্দটা পেলাম সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। গত নভেম্বরে নিউ ইয়র্কে 100তম ম্যারাথনে অংশ নিয়েছিলেন শিব শঙ্কর। 42 কিলোমিটারেরও বেশি দীর্ঘ হনুলুলু ম্যারাথনে অংশ নিয়ে 4.25 ঘন্টায় শেষ প্রান্তে পৌঁছান তিনি। গতবারের বার্ষিক এই ম্যারাথনে চতুর্থ স্থান অধিকারী ইথিওপীয় দৌড়বিদ তিতাস ইকরু এবার চ্যাম্পিয়ন হতে সময় নেন 2 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। যেখানেই ম্যারাথন সেখানেই হাজির হন বাংলাদেশি শিব শঙ্কর পাল, আর পৃথিবীর তা যে কোনো প্রান্তেই হোক না কেন। লাল সবুজের পতাকাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলতে তিনি বেছে নিয়েছেন ম্যারাথন। আর জীবনের 101তম আন্তর্জাতিক ম্যারাথন শেষ করলেন যুক্তরাষ্ট্রের এই হাওয়াই দ্বীপপুঞ্জে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হনুলুলু, হাওয়াই। সর্বোচ্চ ভ্যাট পরিশোধ করায় জাতীয় পর্যায়ে 9টি সহ সারা দেশে মোট 144টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবসে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, 2021-22 সালে ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়িত হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। 1991 সালে মূল্য সংযোজন কর ভ্যাট চালু করা হয়। জিডিপি প্রবৃদ্ধির সাথে ভ্যাটের আওতা বাড়লেও রাজস্ব আহরণের সুযোগের সদ্ব্যবহার হচ্ছে না, তাই মানুষকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে 2005 সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে এই পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ ভ্যাট পরিশোধের জন্য এবার সেবা খাতে সম্মাননা পেয়েছে সময় মিডিয়া লিমিটেড। এবছর এই স্বীকৃতিপ্রাপ্তরা ভ্যাট ব্যবস্থা দ্রুত অনলাইন করার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। অনলাইনে আমরা দ্রুত পেমেন্ট করে দিতে পারতাম, ব্যাংকে চালানটা ডিপোজিট করতে পারতাম, তাহলে আমাদের হচ্ছে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারতাম। রেগুলারলি যদি আপনি ভ্যাট এবং ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি যে বিজনেস এক্সপ্যানশন হোক সেই এক্সপ্যানশনের সময়ও কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল এই রেকর্ডগুলো অনেক কাজে আসে। অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে। অসঙ্গতি দূর করে হয়রানি মুক্ত ভ্যাট ব্যবস্থা চালুর আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি। মানুষ ভ্যাট দিতে চাইলে পরিস্থিতির কারণে বিমুখ হচ্ছে বলে মন্তব্য করলেন দুদক চেয়ারম্যান। হয়রানি মুক্ত ট্যাক্স ভ্যাটের ব্যবস্থা আমরা চাই, যেখানে হয়রানি থাকবে না, অবিশ্বাস থাকবে না, আস্থার মাধ্যমে আমরা ট্যাক্স ভ্যাটের উন্নয়ন চাই। মানুষ ট্যাক্স দিতে চায় কিন্তু পরিস্থিতি, পরিবেশ এবং সিস্টেমের কারণেই প্রবলেম হয়ে গেছে। এর ডবল ভ্যাট আদায় করা সম্ভব এবং সেটি কিন্তু জোর করে না, মানুষের ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করে সিস্টেম ডেভেলপ করে আমার মনে হয় সেটা বৃদ্ধি করা সম্ভব। অর্থমন্ত্রী জানালেন ভ্যাটের হার হবে 3 স্তরের। 2021-22 সালে ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। ভ্যাটটা আশা করা যায় 2021-22 সালে হয়তো ভ্যাট আইনটা পুরোপুরি হবে।
আমরা এক্সেমশনস দিয়েছি, প্রচুর এক্সেমশনস দিয়েছি, আমরা ইউনিফর্ম রেট থেকে চলে গেছি 15% পরিবর্তে। জিডিপিতে করের হার বাড়াতে ব্যবসায়ীদের আয় অনুসারে ভ্যাট দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। কোনো ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে প্রবেশের ক্ষেত্রে অভিধি পাস বন্ধ করে দিয়েছে দুই দেশের স্থানীয় প্রশাসন। এতে সাপ্তাহিক এ হাটে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। তবে শিগগিরই চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে দেখুন রিপোর্ট। 2015 সালের জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা জেলার কমলা সাগর নামক স্থানে দুই দেশের শূন্যরেখায় প্রায় 3 একর জমির উপর যাত্রা শুরু করে সীমান্ত হাট। শুরুতে হাটটিতে বেশ চাঙা ভাব থাকলেও গত 3 বছরের ব্যবধানে স্থবিরতা নেমে আসে। এজন্য বাংলাদেশের ব্যবসায়ীরা হাট নিয়ে ভারতীয়দের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন। ওই দেশের থেকে ক্রেতা আসে না, ওরা শুধু বিক্রি করে যায়, আর বাংলাদেশের ক্রেতারা ওইখান থেকে কিনে। ইন্ডিয়া থেকে অতিথি পাস বন্ধ করে আমাদের দোকানদার একবারে নিঃস্ব। বেচাকেনা খুব একটা বেশি ভালো না, আমরা লসের মধ্যে আছি, প্রতি বাজারে আমাদের লস গুনতে হচ্ছে। এদিকে সীমান্ত হাটে সহজভাবে প্রবেশ করতে না পেরে দূর দূরান্ত থেকে এসে অনেকে হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। চিটাং থেকে আসছে, কিন্তু এখন এসে দেখি যে কিছুই নেওয়া যাচ্ছে না, ঢুকেও যাচ্ছে না। সিলেট থেকে আসছিলাম, তাই সাথে এখানে পাঁচ দিন আর ইন্ডিয়ার দোকানদার আসে না এদিকে, আমাদের দুঃখ হয়েছে এখানে ঘুরা দেখার জন্য, আর কিছু নেই। যদি আর আসে দোকানদার আসে, যাদের পাস কার্ড নাই তাদেরকে দুঃখ দেয় না। সীমান্ত হাট ব্যবস্থাপনা নাজুক উল্লেখ করে এ ব্যবসায়ী নেতা জানান, চাহিদা অনুযায়ী দুই দেশের পণ্য বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন কোন পণ্যগুলো ভারতের প্রচুর চাহিদা আছে সেগুলো নির্ণয় করা, এবং ভারতের কোন কোন পণ্যগুলো বাংলাদেশের চাহিদা আছে সেগুলো নির্ণয় করার জন্য আমরা সুপারিশ করেছি। অতিথি পাস বন্ধের কারণে সীমান্ত হাটে বেচাকেনা কমে গেছে স্বীকার করে জেলা প্রশাসক জানান, দ্রুত হাটটি চাঙ্গা করার জন্য উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি, এবং আমরাও হাট ব্যবস্থাপনা কমিটির যে ত্রৈমাসিক বৈঠক হবে সামনে, সেখানেও তাদের সাথে আলোচনা করব যাতে এই অতিথি পাসটা দেয়া শুরু করা যায়। এখন পর্যন্ত এই সীমান্ত হাটে মোট 152টি সাপ্তাহিক হাট বসেছে। এর মধ্যে ভারত অংশে বিক্রি হয়েছে 14,78,22,500 টাকা, আর বাংলাদেশ অংশে বিক্রি হয়েছে 28,36,218 টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 6টিতে পরীক্ষামূলক ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। এর মধ্যে খুলনা 2 আসন 1টি, তবে এই আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। জনমনে বিভ্রান্তি দূর করতে নির্বাচনে ইভিএম এ ভোট নেওয়ার আগে যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন আবুল বাশার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণার পর পক্ষে ও বিপক্ষে সরব হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। অবশেষে নির্বাচন কমিশন সারা দেশে 6টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে খুলনা 2 আসন রয়েছে। এই ঘোষণার পর ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবশেষ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে 3টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছিল। যেভাবে আগে ভোট দিতাম ওইভাবে দিলেই তো ভালো হয়। ইভিএম সম্পর্কে আমাদের খুলনার মানুষদের কোনো ধারণাই নাই। প্রাথমিক অবস্থায় কার্যক্রমটা দেখা যেতে পারে যে এটা আসলে ভালো হবে কিনা। ইভিএম ভোট দিয়ে আমরা হয়তো আমাদের ভোটাধিকার বিশ্বস্ততার সাথে প্রয়োগ করতে পারবো আমরা আশা করি। তবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের বিষয়টিকে আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখলেও বিএনপি এ পদ্ধতিকে বিতর্কিত বলছে। ভোট কারচুপি নয়, এটা আধুনিক প্রযুক্তির একটি অংশ হিসেবে, টেস্ট হিসেবে খুলনা 2তে ইভিএম চালু হচ্ছে। ইভিএম এ কারচুপি করা যায় এটা বারবার আমার দলের পক্ষ থেকে প্রমাণস্বরূপ সিইসিকে বলেছেন। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা ইভিএম এর পক্ষে মত দিয়েছেন, আর জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন সবাইকে আস্থা এনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। স্মার্ট কার্ডটা শো করলে তারপর তিনি যে ওই ব্যক্তি সেটা কনফার্ম করা হচ্ছে, ভোট গণনাটা খুব দ্রুততার সাথে হয়ে যাবে। এবং এই জন্য আমার মনে হয় যে আমরা একটু দেখি না যে ইভিএম পদ্ধতিটা কেমন। সকল বিষয়ে ভোটারদেরকে আস্থা নিয়ে তাদের সচেতন করে ইভিএম পদে ভোট গ্রহণ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পরিকল্পনা আছে। খুলনা সদর ও স্বর্ণাগা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসনে 92টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,96,062 জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। স্বাধীনতার পর থেকে নানা কারণে অবহেলিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। ভাগ্যের পরিবর্তন তেমন একটা ঘটেনি এই অঞ্চলের মানুষের,
তাই এবারে নির্বাচনে অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার চান ভোটাররা। বড় দুদলের নেতারাও আশ্বাস দিচ্ছেন পরিবর্তনের। সুজলদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, পাহাড়, বাঁকখালী নদী ও মিয়ানমার সীমান্ত বেষ্টিত জেলা কক্সবাজার মূলত পর্যটন ও কৃষি নির্ভর। 2491 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় প্রায় 23 লাখ মানুষের বসবাস। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অবহেলিত জনপদের দরিদ্রতা দূর, পর্যটন শিল্পের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান ভোটাররা। পাশাপাশি মাদকের দুর্নাম থেকেও মুক্তি চান তারা। যারাই বিজয়ী হোক না কেন, কিন্তু কক্সবাজারের পর্যটন উন্নয়নের জন্য আরো কাজ করতে হবে। দীর্ঘদিন এই কক্সবাজারবাসী স্বপ্ন দেখেছেন রেল লাইনের মাধ্যমে বিভিন্ন পর্যটকরা এখানে আসবে। আগামী ভবিষ্যতের প্রজন্মদের মাদকের সম্পৃক্ত না থাকে, এটাও আমাদের চাই। জেলার আওয়ামী লীগ নেতা বলছেন, সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই পর্যটন শহর কক্সবাজারের আমূল পরিবর্তন ঘটবে। আর বিএনপি প্রার্থীর দাবি, নির্বাচনী ইশতেহারে জেলার মানুষের আর্থিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইনি এই প্রকল্পগুলি যাতে যথাসময়ে দ্রুত শেষ হয় সে ব্যাপারে উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের দিক থেকেও সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। কক্সবাজারকে একটা সিটি কর্পোরেশন রূপান্তর করা আর রামুকে একটা পৌরসভা রূপান্তর করা আর রামুর কসবিয়াতে একটা স্থলবন্দর করা, আসাতলিতে একটা স্থলবন্দর করা, যেটা জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার 13,65,204 জন, তার মধ্যে নারী ভোটার 6,57,373 জন। সমসংবাদ, কক্সবাজার। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উপর সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতিসংঘ শান্তি মিশনে প্রস্তুতি বিষয়ক 2-দিনব্যাপী অ্যাচিভিং অপারেশন রেডিনেস শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সোমবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এই সেমিনার হয়। এতে 18টি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেন। এছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞ সহ দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। In many peacekeeping operations, the United Nations emblem has become a target. বিশ্বব্যাপী শান্তিরক্ষী মিশনের সদস্যদের কাজ করা কঠিন হয়ে উঠছে। তারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন। এই চ্যালেঞ্জের কথা বিবেচনায় নিয়ে জাতিসংঘের পক্ষ থেকেও নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আর শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের একে অপরের পাশাপাশি তিনি যে দেশে নিয়োজিত থাকবেন সে দেশের বেসামরিক নাগরিকদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন মানবাধিকার পরিষদের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার তিনি একথা বলেন। সারা পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে, সেই তুলনায় বলতে গেলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। সরকার কিভাবে চললে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ব্যবহার করা হলে তারা এই মাদক বিরোধী অভিযানটাকে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও তারা মাদক বিরোধী অভিযানটা তারা পরিচালনা করতে পারে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে যেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে এই বিষয়গুলো বন্ধ হবে, সেজন্য আমরা একটা সুস্পষ্ট গাইডলাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দিয়েছি। ক্রিকেটের খবর। উইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা স্পিন বোলিং কোচ সুনীল জোশীর। মিরপুরে মাশরাফির সম্ভাব্য শেষ ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। সেই সঙ্গে সিরিজের বাকি ম্যাচগুলিতেও আধিপত্য ধরে রাখবে স্বাগতিক স্পিনাররা, এমনটাও বিশ্বাস সুনীল জোশীর। এদিকে এদিন অনুশীলন করেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ইন্ডোরে নিভৃতে অনুশীলন করে চলেন ইমরুল কায়েস। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর প্রথম ওয়ানডেতেও রান পাননি, তাই হয়তো বাড়তি মনোযোগ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2 সেঞ্চুরি হাঁকানো ইমরুলের।
ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না সাকিব তামিম, মুশফিক, রিয়াদ, লিটনরা। নেটে আলাদা নজর ছিল সৌম্যর দিকে। ঘাম ঝরিয়েছেন আরিফুল, মিথুনরাও। ক্যারিবীয়দের পেস আক্রমণের সামনে কিছুটা নড়বড়ে ব্যাটিং স্বাগতিকদের, এই বিষয়টি মাথায় রেখে নেটে তাসকিন মানিকদের মতো গতিময় পেসারদের সামনে ব্যাটিং অনুশীলন করিয়েছেন কোচ স্টিভ রোডস। অনুশীলনে ব্যথা পেলেও প্রথম ম্যাচে খেলে ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি। চোটের অবস্থা জানতে এদিন বিসিবি চিকিৎসক দেবাশিস বিশ্বাসের সঙ্গে দেখা করেন ওয়ানডে অধিনায়ক। তবে শঙ্কার কিছু নেই, এই ওয়ানডে ম্যাচটাই হতে পারে মিরপুরে মাশরাফির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই ম্যাচের জন্য স্মরণীয় কিছু উপহার দিতে চায় বাংলাদেশ। We want him to continue because he has showed that আন্তর্জাতিক ক্রিকেটে আরো অনেক দিন মাশরাফিকে দেখতে চাই, কিন্তু এটা যদি মিরপুরে তার শেষ ম্যাচ হয় তাহলে সেটা স্মরণীয় হয়েই থাকুক, সেটাই আশা করব। ওয়ানডেতে যেভাবে শুরু করেছে বাংলাদেশ তাতে প্রত্যাশা করতেই পারি যে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত করবে। শেষ বিকেলে বিশেষ ফিল্ডিং সেশন করেছে টাইগাররা, ফিল্ডিংটা যে বড্ড ভোগাচ্ছে। ফিল্ডিং কোচ রায়ান কুকের সেশনে হাই ক্যাচ, ডাইভিং ক্যাচে যোগ দেন মাশরাফিও। তবে সুনীল জোশী আশাবাদী ফিল্ডিংয়েও পরিণত হয়ে উঠবে টাইগাররা। দ্য বেস্ট এক্সাম্পল ইউ স তামিমস ক্যাচ ইয়াস, ফিল্ডিং নিয়ে ভাবনা জায়গা আছে। তবে দেখুন গত ম্যাচে তামিম যে ক্যাচটা নিয়েছে সেটা ছিল এক কথায় অসাধারণ। আমি বলবো ওরা আগের চেয়ে বেশ উন্নতি করেছে। সেটিং এ টোন ফর দ্য টুর্নামেন্ট। বাংলাদেশ সফরে উইন্ডিজদের উপর স্বাগতিকদের আধিপত্য বিস্তারের মূল কারিগর স্পিনাররাই। প্রথম ওয়ানডেতেও সাকিব, মিরাজরা হাত ঘুরিয়েছেন। এ ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখবে তারা, এমন প্রত্যাশাও করেন জোশী। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথম ওয়ানডে জিতলেও ক্যারিবীয় পেসার রোশান থমাসের দাপুটে গতি ভুগিয়েছে টিম বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডের আগে তাই সতীর্থদের সাহায্যে কোচের নির্দেশনায় নেটে বোলিং করলেন টাইগার ফার্স্ট বোলার তাসকিন আহমেদ। পাশাপাশি দিলেন ক্যারিবীয় তারকাকে খেলার কিছু টোটকাও। থমাসকে সমীহ করলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা তাকে ভালোভাবে সামলাবে বলে আশাবাদ তার। ডেফিনেটলি ও ভেরি কুইক দেখলাম, বাট আল্লাহর রহমতে কিন্তু তাও আমরা ম্যানেজ করেছি। আশা করি যেহেতু অনেক আমাদের ব্যাটসম্যানরা অনেকেই অনেকে প্রথম খেলছে, তো আমার বিশ্বাস সামনে ওরা আরও ভালো মতো হ্যান্ডেল করবে। যদিও ওকে আমি ছোটো করতেছি না, অনেক ভালো বলার, 140 উপরে এভারেজ কনসিস্টেন্টলি 145-148 করতেছিল। হি ওয়াজ টু গুড ম্যান। কাঁটা দিয়ে কাঁটা উপড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কোচ স্টিভ রোডস। ঐচ্ছিক অনুশীলনের দিন বাংলাদেশের নেটে ডেকে পাঠান ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। তার গতি দিয়েই শিষ্যদের প্রস্তুত করতে চাইলেন থমাস পরীক্ষার জন্য। যেই বলগুলা ভালো লেন্থে করছে ওগুলা কিন্তু সবারই খেলতে স্ট্রাগল করতে হয়েছে, এবং এটা হবেও আমি মনে করি। কিন্তু ও যেগুলো একটু উইথ বা রুম দিছে ওগুলো আমাদের ব্যাটসম্যানরা পানিশ করতে পারছে। তো এই উইকেট অনুযায়ী ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু আমরা এখন আমাদের ম্যাচ কোচরা দেখছি আমাদের ব্যাটসম্যানদেরকে অনেক বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় মেশিনে এবং স্লাইডারে, তো ওগুলো অনেক হেল্প করে। স্কোয়াডের বাইরে থাকলেও দলের জন্য কিছু করতে পারায় খুশি তাসকিন আহমেদ। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় দ্রুতই আবার মাঠের ক্রিকেটে ফেরার আশাবাদ তার। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে সবার দয়ায় এখন বোলিং শুরু করেছি ফুল রানাপে। তিনটা সেশন গেল, ভালোই হচ্ছে। কোচও ডাইকে প্র্যাকটিস করাইছে টিমের সাথে, তো এটা আমার অনেক বড় একটা মোটিভেশন যে কোচ এখনো মাথায় রাখছে, তো আশা করে এবং আমাকে অনেক উৎসাহিত করছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দোয়া রাখবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। নিজেদের অবস্থান তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। প্রার্থীরা ফিরে পেতে হাইকোর্টে বেগম জিয়ার রিটের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার। নির্বাচন করতে বাধা নেই বিএনপির দুলু ও টুকুর। বিএনপি বলছে প্রহসনে নির্বাচন, জয়ের আশা ডক্টর কামালের। মনোনয়ন বাণিজ্য করে রাজনৈতিক সংকটে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। আতঙ্ক নয়, আস্থার পরিবেশ চায় নির্বাচন কমিশন, বলেন প্রধান নির্বাচন কমিশনার। শাস্তি দেওয়ার ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার পরামর্শ। এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এ ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।